আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে, আর আজকের রিভিউতে যে বাসমোটি শেয়ার করা হবে সেটা দেখতেই পারতেছেন, অসাধারণ লুকিংয়ের একটি ড্যাশবোর্ড কিন্তু এই বাসমোটি ইউজ করা হয়েছে, আর এই বাসমোটটা দেখতেও সুন্দর। আমি এই বাসমোটটাকে আজকে রিভিউ করতেছি। তো এটা হচ্ছে আউটলুকের দিক থেকে দেখতেছেন অনেক সুন্দর আর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একটা বাসমোট। আর এই বাসমোটটার দেখতেছেন ব্যাক সাইডে এখানে কিন্তু অ্যানিমেশনে কিন্তু খুলতেছে, পিছনে বক্স সাইডের যে বক্স আছে ওগুলো কিন্তু খুলতেছে, আর এখানে গেট আছে, গেটও তো খুলতেছে। আর এক নম্বর অ্যানিমেশন হচ্ছে উঁচু নিচু হবে, এটা হচ্ছে অ্যানিমেশনগুলোর কাজ। আর এটা লুক নিয়ে কোনো কথা নেই, একবারে লেটেস্ট একটি মডেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবারে সম্পূর্ণ ফ্রিতে। আর এই বাস মোটরটার স্পিড অনেক, প্রচুর পরিমাণ স্পিড এখানে দেখতে পারতেছেন, 190-200 প্লাসও কিন্তু আপনি এই বাস মোটরটাতে উঠাতে পারবেন। আর এই বাস মোটরটার সব কিছুই ভালো লাগছে, কিন্তু একটা দিক বাদে, একটা দিক হচ্ছে সেটা হচ্ছে এই বাস মোটরটার ব্রেকটা হার্ড না। এই বাস মোটরটা ব্রেক করতে করতে অনেক দূর পর্যন্ত চলে যায়, তারপরে কিন্তু বাসটা থামে, এটাই হচ্ছে একটা নেগেটিভ দিক। এছাড়া আমি এই বাস মোটরের কোনো নেগেটিভ দিক এখন পর্যন্ত পাইলাম না। আর স্পিডের দিক থেকে বলেন, কন্ট্রোল মন্ট্রোল যা আছে ভাই সব কিছু একবারে পারফেক্ট আছে। জাস্ট যদি ব্রেকটা একটু ঠিক করে দিত তাহলে এটা একবারে পারফেক্ট একটা ফিনিশিংয়ের মড হইতো। আর এখানে দেখতেছেন ড্যাশবোর্ডটাই হচ্ছে এটার মূল আকর্ষণ, ড্যাশবোর্ডটা একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির। আর এই বাস মোডটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি বাস মোড, এটা ইন্দোনেশিয়ান একটি বাস মোড। আপনি সামনের লাইটগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন যে কতটা লেটেস্ট এই বাস মোডটা। আর শুধু সামনে না, পিছনের লাইট বলেন আর ফিনিশিং বলেন, যে দিক থেকেই বলেন, ফিনিশিংয়ের দিক থেকে এই বাস মোডে কোথাও আমি কোনো কমতি দেখি নাই। শুধুমাত্র ব্রেকটা যদি একটু হার্ড হইতে পারি তাহলে এই বাস মোডটা এক নম্বর দেওয়া যেত। শুধুমাত্র ব্রেকটার জন্য এই বাস মোডটা অনেকেই হয়তোবা পছন্দ করবেন না, তারপরে অনেকেই খেলবেন, হয়তোবা ব্রেকটা একটু দূর থেকে ধরলে কাজ করবে, এটাই হচ্ছে মূল কথা। আপনি ব্রেকটা একটু দূর থেকে আপনি ব্রেকে চাপ দিবেন তাহলে কাজ করবে, একবারে সামনাসামনি যে যে ব্রেক ধরবেন অন্যান্য মডের মতন একবার হার্ড ব্রেক হয়ে যাবে এরকম টাইপের না, এটা হচ্ছে নেগেটিভ একটা ইস্যু। এছাড়া বাকি সব কিছুই কিন্তু ঠিক আছে, এখানে আপনার লুকিং গ্লাস টেলা সব কিছুই একবার পারফেক্টভাবে দেখা যাচ্ছে, প্লাস ড্যাশবোর্ড। আর এটা কিন্তু একবার স্কেইনি একটা বাস মোড, আমরা দেখতে পাচ্ছি স্কেইনের এখানে স্টিয়ারিং দেওয়া আছে, প্লাস এখানে কিন্তু স্কেইনিয়ার কিন্তু লোগো এখানে স্টিয়ারিংয়ে দেওয়া দেখতে পাচ্ছি। আর আমার এখানে যে ওবিবিটা আপনারা দেখতেছেন এটা কিন্তু স্পিড ট্রাফিক ওবিবি, এর জন্য ট্রাফিকগুলোকে কিন্তু ওভারটেক করা যাচ্ছে না। আপনারা ভাবতে পারেন যে এই মড দিয়ে ওভারটেক করা যাবে না, আসলে এটা সম্পূর্ণ ভুল, এটা হচ্ছে স্পিড ট্রাফিকের ওবিবি, এর জন্য এরকম মনে হচ্ছে। তবে আমি স্পিড ট্রাফিকটাই আর কি এইটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাস মোডে কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণে স্পিড আছে, আপনি চাইলে স্পিড ট্রাফিকেও এটা দিয়ে কিন্তু ওভারটেক করতে পারবেন। শুধুমাত্র ব্রেকটা যদি হার্ড হইতো তাহলে আর কোনো সমস্যাই ছিল না আমার এই বাস মোডে। আর আমার এখানে যে ওবিবিটা দেখতেছেন এটা একবারে নতুন একটি ওবিবি, এটার লিঙ্কও আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার ডিসক্রিপশনে আমার একটি ফেসবুক পেজের লিঙ্ক আছে, একটু কষ্ট করে ওটাকে ফলো করে দিবেন। তো আজকের রিভিউটা এই পর্যন্তই, তো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো মোড বা ওবিবি নিয়ে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন সকলকে, ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।